নমস্কার আমার প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নার্সারি থেকে দুটো চারা নিয়ে এসেছি, একটি অ্যাডেনিয়াম আর একটি মিনি কামিনি। আজকের ভিডিও এই মিনি কামিনি নিয়ে। এই যে মিনি কামিনি দেখছেন, এই গাছটির নার্সারিতে বেশ ভালো দাম আছে, 100 টাকার উপরে দাম। তো এই গাছ যে এত সহজে বাড়িতে তৈরি করা যায় আমি ভাবতেই পারিনি, আর সেই কারণেই আজকের আমার এই ভিডিওটি, যাতে আপনারা গাছ বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারেন। আর মিনি কামিনি দেখতে কতটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই যে মাটি দেখছেন, পাতা পচা সার ও কিছু বালি ও মাটি দিয়ে তৈরি করা। দেখুন, এইবার আমি আপনাদের দেখাচ্ছি এর পেছনে কি পরিমাণে শিকড় হয়েছে। ওই দেখুন, এবং এই মাটিটা ভাঙলে তখন আরও শিকড় দেখতে পাবে, আর শিকড় হয়েছে খুব তাড়াতাড়ি, মাত্র 20 দিনে। আর এই ভিডিওটা করছি 25 দিনের মাথায়। তাহলে বন্ধুরা একটু ভেবে দেখুন, কত সহজে এই সমস্ত গাছ একটু চেষ্টা করলে বাড়িতেই তৈরি করা যায়, এবং বাড়ির যে সৌন্দর্য সেটাকেও আরও ভালো করে ফুটিয়ে তোলা যায়। এই মিনি কামিনিকে অনেকে আবার বলে টেবিল কামিনি, কারণ গাছটি খুব ছোট, দেখতেও সুন্দর, টেবিলে রাখা যায়, যে কোনো জায়গায় রাখা যায়। তো দেখুন বন্ধুরা কি সুন্দর গাছগুলো, না? তো যাই হোক বন্ধুরা, আমি এবার মাটি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এই একটা একটা করে গাছ আমি এই ছোট যে গ্লাস আছে এই গ্লাসে বসিয়ে দেবো, যাতে গাছগুলো আরও ভালো করে শিকড় ছড়িয়ে আরও স্ট্রং হতে পারে। দেখুন কেমন শিকড় বেরিয়েছে, মানে আমি তো ভাবতেই পারিনি যে এত সহজে এমন একটা দামি গাছ এর শিকড় হবে। দেখুন গাছগুলো লাগানো হয়ে গেছে, এবং গাছগুলো খুব সুন্দর হবে, এবং যখন বড় হবে দেখতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কি করে আমি করলাম, সেটাও আমি দেখাবো আমার এর পরের ভিডিওতে। নমস্কার আমার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন এবং সুখে থাকবেন।